ওয়ালাইকুম আসসালাম। আমি বহুত টেনশনে আছি, পেরেশানির মধ্যে আছি। কি খবর লই আইছো বস? ড্রাইভার আমাকে জিম্মায় আছে আর মাল জায়গা মতো পৌঁছায় দিছি। হাঁচা কইতাছো বস? মাল জায়গা মতো? সুহেলি বেগম, এইবার মাল তোমার কর। আবে ওই ড্রাইভার কি করছো? ড্রাইভার রে জিম্মায় রাখছি, আমাকে জিম্মায় রাখছি বস। এক কাম কর, মাল ঠিক মতো পৌঁছাইলো কিনা সব খবরা খবর রাখে, যখন শুনবি মাল জায়গা মতো গেছে গা, তখন ড্রাইভাররে কালা কাপড় দিয়ে চোখ বাইন্দে এক কিলোমিটার দূরে নিয়ে ছেড়ে দিবি, বুঝা পারছ? যা যা। ওয়ালাইকুম আসসালাম। মেলা দিন পরে একটা পালা খবর পাইছি। কি টাইগার, খবর কি? ট্র্যাক ঠিক মতো পাচ্ছিস তো? না ওই ম্যাডাম, মাল যে ট্র্যাকে আসার কথা ছিল সেই ট্র্যাকে তো আসে নাই। পুলিশের চোখ, আমগো এতগুলি মানুষের চোখ, এই সব চোখ ফাঁকি দিয়া মাল কে জানি কোন দিক দিয়ে গায়েব করে দিছে। এটা তুই কি হুড়ালি নাটকের পর? হ্যাঁ, তুই না মানে কইলি যে ঢাকা শহরে পয়েন্টে পয়েন্টে তুই লোক খাড়া করে রাখছস? হ্যাঁ, তোর লোককে ঘুমাইতে ছিল নাকি? কেমনে কমু ম্যাডাম, আমি তো সবাই সুন্দর করে সবকিছু বুঝাই দিছিলাম, কিন্তু কেমনে যে মাল কোন দিক দিয়ে গেছে গা কেউ কইতে পারে না। টাইগার, আমি কোনো আগেই বুঝবার পারছিলাম রোগ যে কোন দিক দিয়ে অস্ত্রপাতি নিয়ে যাবো, তুই টেরও পাবি না। আচ্ছা, আমার কত দেখি কত টাকার মালামাল হইবার পারে? তত ম্যাডাম 50-60 কোটি টাকা হইব। বাবারে বাবা, রোগ তো তেলে একলে তালগা ছুটে গেল গা। হ্যাঁ, এই মৃত্যু তোর গরমে মাটিতে পা পড়ে না, এখন তো দেখা যেতেছে আরও পড়বো না। একটু খোঁজ খবর লাগা, ভাগবাটা রোগলি কেমতে হইতেছে, কে কে পাইতেছে, কার কাছে যাইতেছে, খোঁজ লো।